ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামক বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ দখল করে নিয়েছে জলদস্যুরা। জাহাজটিতে 23 জন ক্রু থাকার কথা জানা গিয়েছে। মঙ্গলবার উপকূল থেকে 450 নটিক্যাল মাইল দূরে থাকা কয়লাবাহী জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যু দল। জাহাজটির মালিক চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এসআর শিপিং। কম ঝুঁকিপূর্ণ এলাকা অনুসরণ করে জাহাজটি মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল, কিন্তু সোমালি জলদস্যুরা তাদের নেটওয়ার্ক বাড়াচ্ছে। দুদিন আগে এমভি আবদুল্লার গতিপথ পরিবর্তন করে সোমালিয়ার দিকে ঘুরিয়ে নিতে বাধ্য করে জলদস্যুরা। জানা গেছে জাহাজটিতে প্রায় 50 জন সশস্ত্র জলদস্যু অবস্থান করছে। ক্রু সদস্যদের মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমির 7 জন প্রাক্তন ক্যাডেট রয়েছেন। এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, জাহাজটি কোম্পানিকে দুপুর 1:30টার দিকে সবাই নিরাপদ আছে জানিয়ে একটি বার্তা পাঠাতে সক্ষম হয়। মেহরুল করিম আরও বলেন, জলদস্যুরা কোনো ধরনের মুক্তিপণের ব্যাপারে এখনও তাদের সঙ্গে যোগাযোগ করেনি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাহাজে থাকা সমস্ত ক্রুদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 45,653 ডেড ওয়েট টন ওজনের বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লার মোট দৈর্ঘ্য প্রায় 185 মিটার ও প্রস্থ প্রায় 30 মিটার। এর আগে 2010 সালের ডিসেম্বরে এসআর শিপিংয়ের মালিকানাধীন এমভি জাহান মনি জাহাজ ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা।